ফুটন্ত গরম পানিতে লবণ এবং মাছ দিয়ে দেখো, সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। মাছটাকে সিদ্ধ হতে সময় দিতে হবে, একটু মাছটা সিদ্ধ করে নিয়ে যে সুন্দর একটা রেসিপি করব। সুন্দর একটা রেসিপি তৈরি হবে, জিভে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি হবে, যে স্বাদ কখনোই ভোলার নয়, বুঝছো? মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন মাছটা তুলে নিচ্ছি সুন্দর মতো। এখন যা করতে হবে, মাছটা থেকে ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে, যার যেমন সুবিধা হাত দিয়ে, যা যদি কারো সুবিধা হয় সে হাত দিয়ে করে নিতে পারে। এই যেভাবে করে সম্পূর্ণ কাঁটাগুলিকে বেছে নিতে হবে। কাঁটা চামচে কিন্তু একটা সুবিধা আছে কাঁটা ছাড়ানোর জন্য, না নিলে কাঁটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো ছাড়িয়ে নেওয়া যায়। যে মাছটা সুন্দর করে বেছে নিয়েছি, এটা বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার যেটা লাগবে, আলু সিদ্ধ, আর লাগবে পেঁয়াজ এবং রসুন কুচি, ঝালটা যার যার ইচ্ছে মতো। এখানে আমার বাচ্চারা খাবে তাই আমি ঝালটা খুব একটা দিব না। তারপর আমি এখানে দিব যেটা হলো, আমি দিব শুকনো মরিচের একটু গুঁড়ো, আর এখানে কাঁচা মরিচ খেতে পারো। তার সাথে দিব এখন জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং টমেটো দিয়ে সস করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সেই সাথে আমি আর একটু টমেটো যে দিয়ে দিচ্ছি, আর দিব রসুন বাটা, আর দিচ্ছি সরিষার তেল কাঁচা যেটা বলে আর কি। এখন পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। এই দিলাম, এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে। এর সাথে লাগবে আমার বিস্কিট, এখন বিস্কিট বা টোস্ট এই জাতীয় যে কোনো কিছু দেওয়া যেতে পারে। আমার কাছে এই বিস্কিটটা এখন আছে আপাতত, আমি এই এটাই দিচ্ছি। এই যে হাতে একটু ম্যাশ করে নিতে হবে, এখন এটাকে ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুটাকেও ভালো করে ভর্তা করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি বিস্কিটগুলোকে আরেকটু ভুল করে দিচ্ছি, বেটকামের কাজটা আমি এই বিস্কিট দিয়ে আছে সারবো। এই এভাবে সুন্দর করে আমি মেখে নিয়েছি, এখন আমি এটাকে শেপ দিব। যে কোনোভাবে শেপ দিতে পারি, গোল হতে পারে, চারকোনা হতে পারে, আমি গোল গোলই করবো। এভাবে করে এখানে বানিয়ে রাখবো সবগুলি। অনেক সময় আছে বাচ্চারা মাছ খেতে চায় না, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা, কারণ এত সুন্দর করে করলে বাচ্চারাও কিন্তু বুঝতেও পারবে না যে এই রেসিপিটা কিসের ছিল, মাছ নাকি অন্য কিছু। এখন আমি এই ব্রেড ক্রামে করে এটার মধ্যে একটু গড়িয়ে নেব, তারপরে আমি ভাজবো। এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না, ফ্রাই প্যানে একটু হালকা করে তেল দিয়ে তারপরে ভাজতে হবে। এটা চাইলে ফ্রোজেন করেও খাওয়া যায়।
এখন যদি আমি এটা বক্সে করে রেখে দেই, সময় মতো করে বের করে ভাজলেই হয়ে যাবে। সাদা সাদা দেখায়।